ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে পর্যটন জেলা কক্সবাজার আগামীকাল দুশো একষট্টি পরিবারের হাতে জমি ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পাঁচ ধাপে জেলার ছয়টি উপজেলায় চার হাজার ছয়শ পরিবারকে ঘর দেয়া হয় শুধু কক্সবাজার নয় কাল সারা দেশে আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ঘর হস্তান্তর করা হবে কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন আবদুল্লা শাফি ক্যামেরায় ছিলেন ফুয়াদ হোসেন একটি থেকে এখন দশটি ছাগল টিভি ফ্রিজ সহ ঘরে এখন বলার মতো আসবাবপত্রও আছে বান্ন বছর বয়সী রত্নধরের জীবনে এই সচ্ছলতা মাত্র বছর দুয়েক ধরে মাননীয় প্রধানমন্ত্রীর গর্দি সেখানে এখানে আসছি এখান থেকে এ ছাগলকে আমি লালন পালন করি করে। করিয়া তাহলে ছাগলকে আবার দুইটা সা দিছে দুইটার থেকে আবার সাতটা ছাগল রয়েছে কক্সবাচনের উখে উপজেলার আদর্শ গ্রাম এখানে স্থায়ী ঠিকানা পায় একাশিটি পরিবার 2 শতক জমি মালিকানা সহ সেমি পাকা ঘর কারো সবজি বাগান কারো শিলায় মেশিন কারোবা দোকানপাট ফতমুদ্দিন জি একটা হাজার হাজার শুকরিয়া ওর জন্য হাজার হাজার প্রণাম আমি খুব ভালো আছি আমি গرفه পর অনেক অনেক খুশি শিশুরাও এগিয়েছে বহু গুণে আগে কনে হেতে যেতে হতো এখন এখানে এখান থেকে অনেক কাছে হয়েছে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শুরু হয়েছিল বাজারের সেন্ট মার্টিন থেকে উনিশশো সালে জেলা প্রশাসক জানান জীবনমানের উন্নতিতে আছে আরও পরিকল্পনা তাদের আর্থিক এবং সামাজিক যে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ যেমন প্রধানমন্ত্রী নিয়েছেন এটির সাথেও কিন্তু তারা সামিল হচ্ছে এবং তাদের সন্তানরা আগে স্কুলে যেত না এখন স্কুলে যাচ্ছে আগে সন্তানদের বিবাহতে একটি সমস্যা হতো কোথায় ঠিকানা স্থায়ী ঠিকানা তাদের নাই আজকে তাদের স্থায়ী ঠিকানা হয়েছে শেখ হাসিনার এই রোল মডেল প্রকল্পে সারাদেশে উপকারভোগীর সংখ্যা পাঁচ লাখ পঁচাশি হাজার যাদের কৃতজ্ঞতার ভাষা এই বাপ্পি দাসের মতোই আমি যতদিন এই এই দুই হাত আমি ওনার নিচে আর কিছু বলার নেই এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রতি পরত পরত মিশে আছে বাপ্পি দাসের হাজারো আশীর্বাদের গল্প যাদের মাথার উপর এক টুকরো ছাদ তাদের আত্মমর্যাদার প্রতীক আত্মবিশ্বাসী স্বাবলম্বী এসব স্বপ্ন বনে আগামীর বাংলাদেশের স্বপ্ন সারতী হবার কক্সেস বাজারের ওখিয়া আশ্রয়ন প্রকল্প থেকে আব্দুল্লাহ সাফি নাগরিক ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়